সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। আপনাদের জন্য ব্রেকিং নিউজ বার হয়ে চলে আসছে। আপনারা যদি প্রাইমারি স্কুলের টিচার হতে চান আপনাদের জন্য সুখবর। চলুন বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। আমি সুমন, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি প্রাইমারি স্কুলের টিচার নিয়োগ। আপনারা আবেদন করতে পারছেন ইউটি অ্যাডমিনিস্ট্রেশন থেকে। এখানে আপনাদের দেব সমস্ত রকম ইনফরমেশান। এখানে আপনারা মনে যদি করেন এই সমস্ত রকম ইনফরমেশানটি পেতে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে নিয়োগ হতে চলেছে 43 পোস্টের প্রাইমারি টিচার। আপনাদেরকে এডুকেশান এবং কোয়ালিফিকেশান জানিয়ে দেব। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই আপনার বয়স চাওয়া হয়েছে 30 বছর ম্যাক্সিমাম আপনার বয়স হতে হবে। আপনাকে জানতে হবে ইংরাজি ভাষায় দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা হিসাবে ট্রেড পাস। আপনার বেতন দেওয়া হবে 24,000 টাকা পার মান্থ এবং আপনাদেরকে সিলেকশন করা হবে, মানে আপনাদের পরীক্ষা নেওয়া হবে প্রথম টেট পরীক্ষা, তারপর রিটেন টেস্ট এবং সর্বশেষে ইন্টারভিউর মাধ্যমে। আপনাদেরকে আবেদন করতে গেলে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আপনারা দেখতেই পাচ্ছেন অফিস অব দ্য স্টেট প্রজেক্ট ডিরেক্টর এসএস ডিরেক্টর অফ এডুকেশন আপনাদেরকে এই ঠিকানাটায় পাঠিয়ে দিতে হবে আপনাদের নিয়ম ইনফরমেশানগুলি, যে ইনফরমেশান আপনার শিক্ষাগত যোগ্যতা এবং কাস্ট সার্টিফিকেট এডুকেশান কোয়ালিফিকেশান সমস্ত রকম। আপনারা দেখতে পাচ্ছেন ইউটি অ্যাডমিনিস্ট্রেশন অফ দমন। এখানে আপনাদেরকে জানানো হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিফিকেশানটি বার হয়েছিল সেটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বা বলেই দিয়েছি। 24,000 টাকা আপনার পার মান্থ স্যালারি দেওয়া হবে আপনি যদি এই চাকরিটি করেন। এখানে আপনাকে এডুকেশান কোয়ালিফিকেশান যদি কথা বলা হয় এইগুলো আপনাদেরকে একটু দেখে নিতে হবে। আপনাকে জানানো হচ্ছে আপনার 50% মার্কস রাখতে হবে ডিপ্লোমায়, বা আপনার যদি ডিএলএড করা থাকে অবশ্যই আপনার ডিএলএডে রাখতে হবে আপনার নাম্বার, যেখানে 50% মার্কস কথা বলা হয়েছে। এবং আপনাকে গভর্নমেন্ট থেকে ট্রেড পাস করতে হবে NCTE। আপনারা যদি মনে করেন অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও দেখে নিতে পারেন এই নোটিফিকেশানের ব্যাপারে। এছাড়াও আপনাদেরকে অফলাইন এই ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মেতে আপনাদেরকে আবেদন করে পাঠাতে হবে। ডান দিকে আপনাদেরকে সেলফ পাসপোর্ট সাইজের ফটো মারতে হবে এবং আপনাকে জানানো হচ্ছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, এজ, জেনারেল কিনা, ওবিসি কিনা, এইসব এসসি এসটি এগুলো দিয়ে নেবেন। আপনি যদি হ্যান্ডিক্যাপ হন, এডুকেশন কোয়ালিফিকেশান এবং আপনি কোন কোন বোর্ড থেকে কত কত নাম্বারে পাস করেছেন সমস্ত রকম ইনফরমেশান এখানে আপনাদের দিতে হবে। নিচে আপনাদেরকে সিগনেচার করে দিতে হবে এবং ডেট এবং প্লেস, আপনি কোথা থেকে আবেদন করেছেন সমস্ত রকম ইনফরমেশান দিয়ে দিতে হবে। আপনারা যদি মনে করেন অবশ্যই অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবেন, কিন্তু আপনাদেরকে যেতে হবে ইউটি, যেখানে আপনার চাকরি পড়বে সেখানে আপনাকে গিয়ে ওখানে আপনার সমস্ত রকম স্কুলে ওখানে নিয়োগ হবে। এছাড়াও এক্সট্রা ইনফরমেশান যদি পেতে ইচ্ছুক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন। আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।